নমস্কার, আমি শ্রেয়া আর আপনারা দেখছেন চিত্র বিচিত্র। আমরা আগেই জেনেছিলাম চিত্র বিচিত্র চমক এখনও শেষ হয়নি, তাই আমরা ফিরে এসেছি গুণগানের সারপ্রাইজ এপিসোড নিয়ে। আমাদের সাথে আজ আছে গুণগানের 8 জন কন্টেস্টেন্টস। একটু আড্ডা মেরে নি ওদের সাথে। তোমরা নিজেদের ইন্ট্রোডিউস করো। নমস্কার, আমার নাম সম্রাট, আমি সামভেদার বেসিস্ট, বাট আমি এপিসোডে আমি গিটার বাজিয়েছিলাম। আমি পাস করে যাচ্ছি, আমার ডান দিকে যিনি আছেন। হ্যালো, আমি অর্ণব আর আমি আছি চিত্র বিচিত্রর সাথে। তো খুব ভালো লেগেছে এখানে এসে, দেখা যাক। হ্যালো, আমি সৌভিক, আমি ব্ল্যাঙ্ক ব্যান্ডের ড্রামার। এখানে পারফর্ম করে আমি পারফর্ম করিনি, কিন্তু আমার ব্যান্ড পারফর্ম করে ওদের খুবই ভালো লেগেছিল। হাই, আমি সিদ্ধেশ্বর, আমি কসমিক হারমোনিকের ভোকাল। পারফর্ম করে খুব ভালো লাগলো, নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। হাই, আমি দিবাকর ঘোষ, ভোকালিস্ট। খুব ভালো লাগলো, এখানে নতুন একটা অভিজ্ঞতা, বেশ ভালো লেগেছে। নমস্কার, আমি শ্রেয়া রয়, চিত্র বিচিত্রর রিয়ালিটি শোতে পারফর্ম করে আমার খুবই ভালো লাগছে। হাই, আমি সুকল্যাণ মল্লিক, আমি চিত্র বিচিত্র একজন, অনেকদিন ধরে ওদের সাথে কাজ করছি, এই এক্সপিরিয়েন্সটাও খুব ভালো লাগলো। হ্যাঁ, আমি অরিজিৎ দে, ব্যান্ড এক্সট্যান্ড ইমেজারি ভোকালিস্ট। আমি খুব ভালো লাগলো এখানে পারফর্ম করে, খুব সুন্দর অ্যাটমসফিয়ার, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, খুব ভালো লাগলো। তোমরা তো অন্যান্য জায়গায় পারফর্ম করো, তো চিত্র বিচিত্রর গুণগানে পারফর্ম করে তোমাদের কেমন লাগলো? দেখো, ভালো তো লাগলোই। ডিফারেন্স এটা যে কনসেপ্ট, প্রথমে যেটা আমরা আই থিঙ্ক সবাই অ্যাগ্রি করি ব্যাপারটা, যে কনসেপ্ট যেটা হচ্ছে যে বাংলা গান এখন যারা নতুন লিখছে তাদের একটা প্ল্যাটফর্ম দরকার। তারা সবাই আলাদা আলাদা নিজেদের মতন চেষ্টা করছে, বাট তাদেরকে বাহবা দেবার মতন লোক খুব কম। যেখানে অরিজিনাল গান যেগুলো তৈরি করছি আমরা, যারা নিজেরা লিখছি, কম্পোজ করছি, বা নতুন কোনো গান লেখা বা কম্পোজ হচ্ছে, যেখানে যেটা আই মিন কী বলা যায়, যেটা ফিল্মে আসছে না, নন ফিল্ম সংস, এগুলো একদমই মার্কেটিং হচ্ছে না আজকের ডেটে। সো এভরিবডি ইজ ট্রাইং দ্য লেভেল বেস্ট, কি অ্যাট এনি হাও তারা নিজেরা প্রডিউস করে ইউটিউবে শেয়ার করে যদি কোনোভাবে একটু বেটারমেন্ট হয়, একটু নাম হয়, একটু পরিচিতি আসে, বাট এভরি টাইম ইট ইজ নট পসিবল। সবার সবসময় সেই ইউনো মানিটারি সোর্স থাকে না, আই গেস, অ্যান্ড ইউনো সময় সুযোগ, এভরিথিং ইজ নট পসিবল। তো সেক্ষেত্রে ওরা কিন্তু একটা দারুণ প্ল্যাটফর্ম দিচ্ছে বহু মানুষের জন্য, কারণ তারা নিজেদের গান শোনাচ্ছে। তো এটা এটা একটা কম্পিটিশন, তবু বলবো যে এটা একটা সুযোগ মানুষের কাছে, যে নতুন গান কেমন তৈরি হচ্ছে। এবং এই এটা তো ঠিক রেকর্ডেড ভোকালস আসছে না, আই মিন এটা খুব সত্যি কথা, যেটাই আসবে মোটামুটি একটা রাফ অ্যান্ড টাফ ভোকালস আসবে, ন্যাচারালি আসবে। তো যদি কেউ ভালো সিঙ্গার থাকে এখান থেকে বোঝা যায় অন্তত, এবং দর্শকরা অন্তত আজকের ডেটে তাদের দরকার বোঝা, যে ইউনো পিপল আর দেয়ার ইন দ্য মার্কেট, পিপল আর দেয়ার হু আর ইউনো মেনটেনিং দ্য স্টেটাস অ্যান্ড মেনটেনিং দ্য নিউ ইউনো অ্যারেঞ্জিং দ্য নিউ সংস, অ্যান্ড সবাই মানে এগোচ্ছে, একদম থেমে নেই অ্যাট এনি হাউ। সো আর কিছু বলার আছে কারো? তবে যেটা বিষয়, মানে চিত্র বিচিত্রর প্রত্যেকটি মেম্বার্স খুব কর্মঠ এবং খুব উদ্যোগী ওরা। প্রথমেই ওদের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, এবং এরকম উদ্যোগ কিন্তু আমাদের দরকার, কারণ আজকে ইন্ডাস্ট্রিতে যেটা বললো সুকল্যাণ, যে ফিল্মি সঙ্গে কিন্তু ঢেকে গেছে। মানে একটা সময় ছিল যখন আমরা ছোটোবেলাতে বাংলা ব্যান্ডের গান শুনতে যেতাম, এখন কিন্তু বাংলা ব্যান্ড প্রচুর শো করে না তা না, কিন্তু আগের মতো সেই ক্রেজটা বোধহয় কমে গেছে, কারণ এখন সবাই ফিল্মি গান শোনে। তো নন ফিল্মি গানের জন্য এটা খুব ভালো জায়গা এবং খুব ভালো উদ্যোগ, এবং নন ফিল্মি গানের জন্য এই উদ্যোগটা খুব দরকার। এবং আপনারা যারা দেখছেন বা শুনছেন, প্রত্যেকের রিকোয়েস্ট যে শুধু ফিল্মি গান না, নন ফিল্মি গান, মানে আমাদের গান এবং আমাদের মতো আরও যারা গান করছে প্রত্যেকের গানটা প্লিজ শুনবেন, থ্যাংক ইউ। আর এখন বিষয়টা যেটা হয়েছে যে এখন প্রায় বাংলা গান প্রায় হারিয়ে গেছে, তো সেখানে অনেক বেশি হিন্দি গানকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তো আমরা চাইছি যে নতুন বাংলা গানকে নতুন আসুক, সবাই সেটা শুনুক। তার জন্য চিত্র বিচিত্র খুব ভালো একটা কনসেপ্ট, ওদের প্রথম ইউটিউব রিয়ালিটি শো যেখানে আমরা পারফর্ম করতে পেরেছি, খুব ভালো লাগছে আমাদের পারফর্ম করে। হোপফুলি সবার খুব ভালো লেগেছে, খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার, সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, সত্যি খুব ভালো, খুব ভালো লাগলো। এটা অনেকেই বলে থাকে যে বেঙ্গলি বা মারাঠি উর্দু যাই হোক, এগুলো বেসিক্যালি একটা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ, একটা রিজিয়নের মধ্যে একটা মানে আটকে থেকে যায়। বাংলা গানকে যদি ছড়িয়ে দিতে হয়, নিজেদের লেখা, নিজেদের কম্পোজ করা, নিজেদের গান, এটাকে যদি ছড়িয়ে দিতে হয়, আমি বারে বারে সবাইকে একটা কথাই বলবো, চিত্র বিচিত্রর গুণগানের মতো ইনিশিয়েটিভ বারবার হওয়া উচিত।
বারবার হওয়া উচিত, বারে বারে যেন এটা ফিরে আসে। সাধুবাদ সবাইকে। তোমাদের গান বানানোর ইন্সপিরেশন কে বা কারা? প্রথমে আমি বলি, প্রথমত যেহেতু বাংলা গান করছি তো অবশ্যই বাংলার যারা মানে কিংবদন্তি যারা গায়ক ছিলেন এবং এখনও আছেন তাদের নাম কিছু কিছু বলাই যায়। যেহেতু বাংলা ব্যান্ড সিনারিও তো প্রথমত আমি বলবো সিধুদা, পটাদা, রূপম ইসলাম, এদের নাম তো বলাই যায়। এছাড়া মান্না দে, সলিল চৌধুরী অবশ্যই অল টাইম ফেভারিট। বাট ওয়েস্টার্নের দিকে যদি যাই তাহলে অবশ্যই স্টিভেন উইলসন, জন লেনন মানে আমার ওয়ান অফ মাই বিগেস্ট ইন্সপিরেশনস। অর্ণবদা বলুন। মানে খুব ছোটো থেকেই আমি অনেক রকমের গান শুনি, একদম লিঙ্কিন পার্ক থেকে লালন ফকির, কোনোটাই বাদ দিন আর কি, এবং রবীন্দ্রসঙ্গীত তার সঙ্গে চলে। তো এই সমস্ত কিছু থেকে অনেক কিছু শিখেছি, অনেক রসদ তো পেয়েছি। তবে এই মানে যেটা বলতে হয় আর কি, মানে এই রিয়েলিটি শোতে যে গানটা গাইলাম আর কি, খুব সত্যি কথা বলতে সেই গানটা জন্মেছিল আমার স্ত্রীর জন্য আর কি। মানে সৌমির সঙ্গে একদিন একটা কলহ, দাম্পত্য কলহ যা হয় নর্মাল ব্যাপার, তো তারপর হঠাৎ করে এই গানটা জন্ম নেয়। যাই হোক, আমি পাশের লোক, আমি কোনো আলাদা করে কোনো গায়কের নাম বলবো না, আমি এক একটা করে ব্যান্ডের নাম বলবো। যেমন মনে করুন ফসিলস হোক, ক্যাকটাস হোক, যদি ইংরাজির দেখে যাই তাহলে হবে লিঙ্কিং পার্ক হোক, স্কর্পিয়ন্স হোক, যাই হোক। আমি কোনো গায়ককে মানে অ্যাজ এ একটা গান হিসেবে যদি বলা যায় তাহলে আমি কোনো গায়ককে প্রাধান্য না দিই, আমি অল ওভার টোটাল ব্যান্ডটাকে মানে তার টোটাল যেটা এক্সপ্রেস করছে সেটাকে প্রাধান্য দেওয়াটাই বেশি ভালো বলে মনে হয় আমার। গান তো নানা সিঙ্গার নানাভাবে গায়, নানা লোকের নানা মতামত থাকে তাতে, কেউ কোনো একরকম স্টাইলে গায়, কেউ অন্যরকম স্টাইলে গায়। তো গায়কের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, আমার গান জিনিসটা ভালো লাগে তাই গান করি। ইন্সপিরেশন বলতে গেলে রূপম ইসলাম আছেন, সিধুদা, পটাদা, সবাই অনেকেই অনেক রকম সিঙ্গার আছে, হাজার একটা নাম মুখে চলে আসবে। তো গানটা একটা ভালো লাগা, সেখান থেকে গাওয়া। আর আমার এই লেখা গানটা, প্রত্যেকের জীবনেই একটা পাস্ট থাকে, কষ্ট থাকে, বেদনা থাকে, কারোর জীবনে সুখ থাকে, সব কিছু মিলিয়েই জীবন, তো তারই একটা ছোট্ট অংশ আমার গান। গান নিয়ে যদি বলি, গানের প্রথম ইন্সপিরেশন আমার হলো শচীনদেব বর্মন। মানে ওনার কাছ থেকে শিখেছি কী করে গান বানাতে হয়, কী করে গান লিখতে হয়। মানে ওনাকে আগে জানা দরকার। আর বাংলা গান যারা লিখছে, গাইছে বা চেষ্টা করছে বাংলা গান তৈরি করার, আমার মনে হয় একবার রবীন্দ্রনাথকে জানা উচিত সবারই, একবার রবীন্দ্রনাথ পড়া উচিত। মানে আমি মানে পার্সোনালি বলছি, মানে রবীন্দ্রনাথের গান থেকে এত শব্দ আর এত মানে অনুভব বলি, এক্সপ্রেস যাই বলি আর কি, মানে এত কিছু পেয়েছি আমি, এটা বলার বাইরে, বলার বাইরে। তাই বলবো মানে সব ধরনের গান শোনা উচিত আর গান লেখার চেষ্টা করা উচিত। আমার গান মানে গান সুর দেওয়ার ইন্সপিরেশন বলতে, আমি যার কথা ফার্স্টে এখন আমার মনে আসছে, তিনি হলেন কল্যাণ সেন বরাট। কিন্তু তার আগেও আমি অনেকের কম্পোজিশন, যেরকম আমাদের কিংবদন্তি শিল্পী মান্না দে, সলিল চৌধুরী গান তো আমরা শুনেইছি, এছাড়াও কল্যাণ সেন বরাটের ক্যালকাটা কোয়ারে আমি কিছুদিন হলেও যুক্ত ছিলাম। তো সেখানে স্যার এত সুন্দর মানে গানে অ্যারেঞ্জমেন্ট করতেন, সেই থেকে থেকে আমার মধ্যে একটা কি বলবো যে গান ব্যাপারে একটা ইন্সপিরেশন আসে। তো আমি স্যারের জন্যই এখন গানটা নিয়ে এতটা ভাবছি। ওই ও যেটা বললো যে ছোটোবেলা থেকে আমরা অনেক গান মানে গান শুনে আসছি, ঠিক আছে, আমাদের ছোটোবেলা যে সময়টা তখন বিভূতি ভারতী, তারপর তো সব FM চ্যানেল ছিল তখনও আমরা, হ্যাঁ ওই সময়টা আমরা বেশ ধুম মিউজিক সব কিছুই তখন MTV, ETC, হ্যাঁ ওই সময়টা আমরা তার একটু বড়ো হয়ে গেছিলাম যখন FM এসেছে, তখন আমরা বাংলা ব্যান্ডের গানটা তা ভালো করে বুঝতে পারছি যে কী লেখা হচ্ছে, কী ব্যাপার, এটা একটা আছেই। আর গানটা আমি প্রথম তো গানটা আমি শিখেছিলাম, মানে ছোটোবেলা থেকে গানটা শিখছি, তো একটা সুরটুর ব্যাপারটা আমার কাছে আসতো, বাট ওভাবে কখনো ভাবিনি যে গান কেন বানাবো। গান বানাতে মানে গানটা আর কি বনে গিয়েছিলো সত্যি কথা বলতে, মানে কেস খেয়ে গেছিলাম তাই আর কি, হয় না? তো আমার ইন্সপিরেশন, আমি কারোর ওভাবে যদি নাম নিয়ে না নিয়ে যদি বলি যে কোনো একটা গান লিখছি, সেই লেখার পেছনে একটা গল্প অবশ্যই থাকে,
এবং এটা এটা আমার কাছে বলবো যে আমার ইন্সপিরেশান এক একটা গল্প বিভিন্ন হতে পারে, সেটা আমার লাইফে হতে পারে, তোর লাইফে হতে পারে, তোমার লাইফে হতে পারে, বা আমাকে একটা সিনেমা স্ক্রিপ্ট দিয়ে গেলো, মাঝে মধ্যে আমি খুব ইমোশনাল হয়ে গেলাম শুনে, তো তখন আমি লিখে ফেললাম, পরে আবার ভাবি কি নাও লিখলেও চলতো, তো এরকম ঘটনা ঘটে, ঠিক আছে। বাট তারপরেও এটাও হয় যে দেখো এটা খুব একটা বড়ো প্রসেস, আমরা এই ব্যাপারটা নিয়ে অনেক সময় ভাবি না যে মানে গানটা একটা সমুদ্রের মতন, মানে তুমি কতই শিখে যাও মনে হয় যে কিছুই হয় না। তো এখন আমি ধরো আমার গুরুজি যিনি আছেন শ্রী ভাস্কর চাকলানবিশ, আমার দেখবে ইউটিউবে ভিডিওর আগে সবার আগে ওনার নাম থাকে, তো উনি আমাকে এখন ইন্সপিরেশান বলতে কি উনি শেখাচ্ছেন আমাকে মেইনলি, কারণ আমার মনে হয়েছিল ওয়ান্স আপন এ টাইম যে কম্পোজিশনগুলো একরকম হয়ে যাচ্ছিলো, তো ওটাকে ওই ওই ব্যাপারটাকে ভেঙে কী করে এগোতে হবে। হ্যাঁ, তার জন্য আমার মনে হলো ইন্ডিয়ান ক্লাসিক্যালের সাহায্য নেওয়া দরকার, বা তখন আমি গুরুজির সঙ্গে দেখা হয়েছিলো, অনেক দিন হয়ে গেলো স্যারের সঙ্গেও, তো সেভাবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাওয়া, ঠিক আছে। মানে হ্যাঁ, স্কর্পিয়ন্স এখনও শুনি, তখনও শুনতাম, হ্যাঁ এগুলো রূপম ইসলামের নাম, এটা নিতেই হয়, মানে হ্যাঁ এগুলো ওষুধের মতন, এখনও অফিসের পরে একটুখানি বস ঝাড় দিলে রূপম ইসলাম শুনে মনে হলো হ্যাঁ এই তো সততার বিলাসী তার নয়, কোম্পানিটা খুলেই বেলি, ঠিক আছে। বাট হ্যাঁ হয়, এটা একটা ব্যাপার থাকে, হ্যাঁ। এবং চন্দ্রবিন্দু সেই সময়ের কাছে সেই মন, হ্যাঁ এখনও সেই জায়গায় রয়েছে, বাট হ্যাঁ একটা প্রসেস আছে, সেই প্রসেসটাকে ফলো করে যাচ্ছি, দেখা যাক কী হয়। তো একটা জার্নি, ভালো লাগছে টু বি অনেস্ট। আসলে আমার কাছে বিষয়টা হচ্ছে যে ব্যান্ড মিউজিকটা আমি অনেকটা পরে করি, তো প্রথম থেকে ছোটোবেলায় বাড়িতে মা দিদিভাই গান করতো, তো সেখান থেকে ওখান থেকেই কিছুটা ইন্সপিরেশান, তো তখন সেভাবে অতটা আমি মন দিইনি। তো পরে যেটা বুঝতে পারলাম, যেটা ব্যান্ড মিউজিকটা অনেক বেশি আমাকে হার্ট টাচ করছে, আমাকে আমি মনে হচ্ছে খুব বেশি কানেক্ট করতে হতে পারছি আর কি। তো সেই সময় তো অনেক রকমই মিউজিক শুনেছি, কিন্তু ছোটোবেলায় যেটা শুনেছিলাম রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লোকগীতি, শ্যামাসঙ্গীত, এইগুলো আমাকে ডেফিনেটলি ইন্সপায়ার করেছে। আর তার মধ্যে ব্যান্ড মিউজিক তো রয়েছেই, যার নাম না নিলেই নয়, সেটা হচ্ছে মোহিনের ঘোড়াগুলি, আমাকে অনেক বেশি সিরিয়াসলি আমাকে অনেক বেশি হার্ট করেছে, মানে আমি ফিল করতে পেরেছি যে না হতে পারে কিছু ডিফারেন্ট চেঞ্জ কিছু আছে ওদের মধ্যে। তার মধ্যে ফসিলস, ক্যাকটাস, প্রাচীর, যেটা প্রাচীর হচ্ছে আমার আমার একটা প্রিয় ব্যান্ড, যেখান থেকে অনেক আমি অনেক কিছু শিখেছি, অনেক অনেক ব্যান্ডই রয়েছে, তার মধ্যে সবার নাম না নিলেই নয়, তো অনেক ব্যান্ড রয়েছে, ঈশান, পৃথিবী, ক্যাকটাস, ক্যালকাটা ব্লুজ, অনেক রয়েছে। তো লোকগীতও রয়েছে, লালন গীতিও রয়েছে, যার জন্য কম্পোজিশন তৈরি করতে আমার অনেক হেল্প হয়েছে, মানে শুধুমাত্র কম্পোজিশন তৈরি করতে শুধু ওদেরই যে শুনতে হবে তাও না, এছাড়া অনেক প্রকৃতি, পরিবেশ, বন্ধুবান্ধব সব কিছু মিলিয়ে একটা কম্পোজিশন। আমার মনে হয় না শুধু মিউজিক নিয়ে শুধু কম্পোজিশন হয়, একটা গান যখন রেডি হয় তো শুধুমাত্র কিন্তু মিউজিকটা কিন্তু ডিপেন্ড করে না, একটা গানের ফিলোসফি থাকে, তো একটা ফিলোসফি তখনই হয় যখন অনেক কিছু তার সাথে রিলেটেড থাকে, সুতরাং মানুষ হতে পারে, প্রকৃতি হতে পারে, তো সব কিছু নিয়েই একটা ব্যাপার, তো কম্পোজিশন অনেক কিছু নিয়েই একটা তৈরি হয়েছে, আমার কাছে সেটাই একটা বিশাল বড় ব্যাপার আর কি। এই অবশ্যই নিতে চাইছি, আশা করি আমরা সবাই নিতে চাইছি, প্রতিনিয়ত স্ট্রাগল করছি, মাথার ঘাম পায়ে পড়ছে। আমরা এপিসোডে আলাদিন গানটি গেয়েছিলাম স্যার আয়ুব বাচ্চুকে ট্রিবিউট দিয়ে, তো এই সমস্ত ইন্সপিরেশনগুলি বরাবরই মনের ভেতর কাজ করে, এদের রসদ নিয়ে এগিয়ে যাব আমরা। আজ থেকে বেশ কিছু বছর আগে আমাকে কোনো একটা টিভি শোতে, আই থিঙ্ক সাধনা বাংলা, তাদের একটা অনুষ্ঠান গানই প্রাণ, সেখানেও সেই একই রকম প্রশ্ন করা হয়েছিল যে গানটা কি প্রফেশন করবো নাকি এটা শুধুমাত্র মানে ভালো লাগার জায়গা থেকে করছি। তো সেই সময় বলেছিলাম গানটা প্রফেশন আমি পেশা হিসেবেই নিতে চাই। তো যাই হোক, তারপর যাই যা হয় আর কি, মধ্যবিত্ত বাঙালি পরিবারে একটা স্কুলে চাকরি করতে হয় এখন আমাকে, কিন্তু ফিরবো, ফেরাটা নিশ্চয়ই হবে, এটা গ্যারেন্টি দিচ্ছি। আমার মনে হয় না যে এখানে কেউ এই প্রশ্নটাতে না বলবে যে আমরা কেউই মানে অ্যাজ এ গানটাকে শুধু ভালোবাসি নয়, এটাকে প্রফেশন হিসেবে নিতে চাই, এতদিন তো হার্ডওয়ার্কটা করছি, নিশ্চয়ই কোনো না কোনো দিন একদিন তো ফলটা পাবোই নাকি? অবভিয়াসলি প্রফেশন হিসেবেই নিতে চাই, কারণ এত স্ট্রাগল, এত কষ্ট, তো উইদাউট প্রফেশন যদি করারই থাকতো তাহলে আর ভাবনা চিন্তা করতাম না, ভালোবাসার সাথে সাথে প্রফেশনটাও করতে চাই, যাকে ভালোবাসি তাকেই পেশা বানাতে চাই, এটাই ইচ্ছা। গানটা ভালোবাসে করি বা সবাই করে, ভালোবেসেই করে, আর প্রফেশন হ্যাঁ কিছু করার নেই এখন, এখন আমাদের সমাজটাই এমন। আগে একটা সময় মানে গুরুগৃহে থেকে গান হতো, কিন্তু এখন আর সেই সময় নেই, সেই যুগও নেই, এখন যাই করতে হবে, কিছু আর্নিং দরকার,
না হলে আমরাই বা গাইব কি করে? আমি বাংলা গানটাকে অবশ্যই প্রফেশন হিসেবে নিতে চাই, কারণ গান আমার মন থেকে আসে, গানটাই আমার আত্মতুষ্টির জায়গা, তাই এটাকে অবশ্যই আমি প্রফেশন হিসেবে নিতে চাই। কোয়েশ্চেনটা যেটা ছিল যে আত্মতুষ্টি আর প্রফেশন, তো আত্মতুষ্টি তো অফকোর্স, আর হ্যাঁ প্রফেশন হলেও ভালোই হবে, লেটস সি। ডেফিনেটলি আমারও ঠিক একই বক্তব্যই, গানটা আমি প্রফেশন হিসেবে নিতে চাই, তো এইটা খুব ভালো লাগে, গানটা গেয়ে খুব ভালো লাগে, গাইতে খুব ভালোবাসি, গান শোনাতে খুব ভালোবাসি, তো সেখান থেকে যদি এটা যদি প্রফেশন হয় তো ডেফিনেটলি আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করব। তো আমরা এই কজনই না যারা গান করছে, প্রত্যেকেই নিশ্চয়ই চায় যে গানটাকে প্রফেশন করতে, তাই আপনারা যারা দেখছেন বা যারা শুনছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, প্লিজ দরদাম করবেন না শিল্পীদের সাথে। আলু পেঁয়াজ হয় দরদাম করে, গান হয় না, প্রচণ্ড খাটনি থাকে। ধন্যবাদ, অবশ্যই। তোমাদের গান শুনে, তোমাদের সাথে কথা বললে আমার খুব ভালো লাগলো। আই উইশ ইউ গাইজ অল দ্য বেস্ট ইন লাইফ। আর আপনারা দেখতে থাকুন চিত্র বিচিত্র, আর গাইতে থাকুন বাংলা গানের গুণগান।